Hello viewers, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullah. May peace, mercy and blessing of Allah subhanahu wa ta'ala be on all of you. Today, I will teach you how to make an interrogative sentence from assertive sentence. আমলা সদপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের শেখাবো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, আমি এখানে দুইটা রুলস লিখেছি, যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো অনায়াসে বুঝতে পারবে। রুল নম্বর ওয়ান, অক্সিলারি ভার্ব এনটি, অক্সিলারি ভার্ব প্রথমে বসাতে হবে, তারপরে এনটি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে, আর অনলি অক্সিলারি ভার্ব বসাতে হবে সেন্টেন্সটি নেগেটিভ হলে। হয়তো এটা লেখা দেখে তোমরা বুঝতে পারবে না, আসো উদাহরণের মাধ্যমে বুঝি। হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে আমরা জানি একটা ভার্বের পাঁচটা ফর্ম হয়, প্লে, প্লেইড, প্লেইড, প্লেয়িং, প্লেস। আমরা আরেকটা বাক্য লিখি, হি প্লেইড ফুটবল, আমরা আরেকটা বাক্য লিখি, হি উইল প্লে ফুটবল। যদি তোমরা তিন নম্বর বাক্যটা ফলো করো, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আর এক নম্বর বাক্য এবং দুই নম্বর বাক্যে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, তাহলে এই টেন্সটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমরা জানি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, আর দুই নম্বর ফর্ম বসে শুধুমাত্র পাস্ট ইনডিফিনাইট টেন্সে। যখন তুমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করবা, তখন তোমাকে দুইটা ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবে নিতে হবে, একটি হচ্ছে ডু আর একটি হচ্ছে ডাজ। যেমন এখানে যেহেতু সাবজেক্ট আছে কি, হি, এই জন্য আমরা এখানে প্লের সাথে কি বসাইছি, এস অবলিক ইএস, কখনো এস বসবে কখনো ইএস বসবে। তো ভার্ব যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে আমরা ডাজ প্রথমে বসাবো, প্রথমে ডাজ। এবারে দেখো আমি প্রথমে কি লিখলাম, অক্সিলারি ভার্ব, এরপর একটা এন অ্যাপোস্ট্রোফিস কমা টি, তাহলে আমরা এটা বসাই দিই এনটি, ডাজেন্ট। এই ডাজেন্ট বসানোর পরে আমরা বাকি বাক্যটা লিখে দেব, হি। এবারে দেখো এই প্লের সাথে কিন্তু একটা এস আছে, আমরা যেহেতু এখানে ডাজেন্টের সাথে এস বসাই দিছি, এই কারণে আমরা প্লের সাথে এসটা তুলে দেব, ডাজেন্ট হি প্লে ফুটবল, ডাজেন্ট হি প্লে ফুটবল। এবারেও কিন্তু বাক্যটা কমপ্লিট হয়নি, যেহেতু আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করছি, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আমি আশা করি তোমরা উদাহরণটি বুঝতে পেরেছ। আমি আরেকবার বলছি, হি প্লেস ফুটবল, এই এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব ডু অবলিক ডাজ, এক্ষেত্রে আমরা কি নেব, ডাজ, এর সাথে একটা এন অ্যাপোস্ট্রোফি কমা টি, তারপরে আমরা বাকি অংশটা লিখে দেব, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবো। আরেকটা উদাহরণ দেখো, হি প্লেইড ফুটবল, এটা কয় নম্বর ফর্ম, দুই নম্বর ফর্ম, এবং দুই নম্বর ফর্ম সর্বদা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, আর যদি দুই নম্বর ফর্ম হয় তাহলে অক্সিলারি ভার্ব কী হবে, ডিড, তাহলে আমরা এখানে ডিডটা বসাই দিই, ডিড, তারপর আমরা কি বসাবো, এন অ্যাপোস্ট্রোফি কমা টি, তাহলে কী হবে, ডিডেন্ট, হি। এবারে দেখো আমরা জানি ডিড ডুয়ের পাস্ট ফর্ম, যদি ডিড বসায় তাহলে আমরা এখানে দুই নম্বর ফর্মটা রাখতে পারবো না, আমরা কয় নম্বর ফর্ম বসাবো, এক নম্বর ফর্ম, ডিড হি প্লে, ডিড হি প্লে ফুটবল, তাহলে কি হলো, ডিডেন্ট হি প্লে ফুটবল, হি প্লেইড ফুটবল, ডিডেন্ট হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেনি। এবারে দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তার মানে এরপরে টেন্সগুলোতে সর্বদা অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, হি উইল প্লে ফুটবল, সো উইলের নেগেটিভটা কি হবে, শর্ট ফর্মটা হচ্ছে ওন্ট, ওন্ট হি প্লে ফুটবল, ওন্ট হি প্লে ফুটবল, প্রশ্নবোধক চিহ্ন, উইল নটকে কি বলবো, ওন্ট, ওন্ট হি প্লে ফুটবল। সো আমি আশা করি তোমরা এই উদাহরণ তিনটি বুঝতে পেরেছো, আসো আমরা আরও কয়েকটি উদাহরণ দিয়ে প্র্যাকটিস করি। যেহেতু আমরা
ডু এবং ডাজ আমরা ডাজের ব্যবহার দেখলাম, আমি একটু ডু এর ব্যবহার দেখব। যেমন দে ভিজিট আওয়ার ভিলেজ, VILLAGE ভিলেজ এভরি ইয়ার, তারা প্রতি বছর আমাদের গ্রাম পরিদর্শন করে। ইউ অয়ার ওয়েটিং ফর আস, দে হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন। আমরা এই তিনটা বাক্য দেখি কিভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ টেন্স করতে হয়। এখানে দেখো এটা কয় নম্বর ফর্ম? এক নম্বর ফর্ম। যদি এটা এক নম্বর ফর্ম হয়, আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে কী বসে? ডু অবলিক ডাজ। সো এক নম্বর ফর্ম হলে ডু অবলিক ডাজ। এখানে দেখো ভার্বের সাথে এস বাই এস নাই, এই এই ক্ষেত্রে আমরা কী বসাবো? ডু। ডু বসানোর পর আমরা কী বসাবো? এন অ্যাপোস্ট্রফি কমা টি। সো ডোন্ট, তারপর বাকি অংশটা লিখে দেব। ডোন্ট দে ভিজিট আওয়ার ভিলেজ এভরি ইয়ার। প্রশ্নবোধক চিহ্ন, যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে বাক্যটা কিন্তু ভুল। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। দুইটা টেন্স কঠিন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকে না। আর বাদবাকি টেন্সগুলো সহজ, কারণ কি ওখানে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, এখানে কি আছে? অয়ার। সো আমরা অয়ারটাকে প্রথমে বসায় দেব, এর সাথে এন অ্যাপোস্ট্রফি কমা টি। ওয়ারেন্ট ইউ ওয়েটিং ফর আস, প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন। ওয়ারেন্ট ইউ ওয়েটিং ফর আস, এখানে দেখো দে হ্যাভ টেকেন দ্য রাইট ডিসিশন, এখানে অক্সিলারি ভার্ব দিয়ে আছে, তাহলে আমরা প্রথমে কী বসাবো? হ্যাভ, এর সাথে কী বসাবো? এন অ্যাপোস্ট্রফি কমা টি। হ্যাভেন্ট দে টেকেন দ্য রাইট ডিসিশন, হ্যাভেন দে টেক দ্য রাইট ডিসিশন। দেখো আমরা কিন্তু এক নম্বর রুলটা অবশ্যই স্মরণ রাখবো, প্রথমে আমরা অক্সিলারি ভার্ব বসাবো, তারপর একটা এন অ্যাপোস্ট্রফি কমা টি, তারপরে অ্যাফার্মেটিভ হলে। এখন আমরা শিখব রোল টু, অনলি অক্সিলারি ভার্ব বসায় কীভাবে করব। এটা খুবই সহজ, আসো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। মাই ফ্রেন্ড ডাজ নট হেল্প মি, দেখো মাই ফ্রেন্ড ডাজ নট হেল্প মি, আমার বন্ধু আমাকে সাহায্য করে না। আমরা আরেকটা বাক্য লিখি, হি ডিড নট রাইট এ লেটার, হি ডিড নট রাইট এ লেটার। রহিম হ্যাজেন্ট লার্নড ইংলিশ, আমি তিনটা বাক্য লিখলাম, উদাহরণ তিনটা দেখো। মাই ফ্রেন্ড ডাজ নট হেল্প মি, হি ডিডেন্ট রাইট এ লেটার, রহিম হ্যাজেন্ট লার্নড ইংলিশ। সবসময় মনে রাখবা যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা খুবই সহজ, খুবই সহজ, কারণ এখানে তো নট আসেই, তাহলে আমরা নটটা রাখতে পারবো না। এক্ষেত্রে আমরা কী করবো? শুধু অক্সিলারি ভার্বটা বসাবো। সো এখানে কী হবে? ডাজ মাই ফ্রেন্ড, ডাজ মাই ফ্রেন্ড হেল্প মি, হেল্প মি, প্রশ্নবোধক চিহ্ন। দেখো ব্যাপারটা খুব সুন্দরভাবে, মাই ফ্রেন্ড ডাজেন্ট হেল্প মি, আমার বন্ধু আমাকে সাহায্য করে না। ডাজ মাই ফ্রেন্ড হেল্প মি, আমার বন্ধু কি আমাকে সাহায্য করে?
আসলে আমার বন্ধু আমাকে সাহায্য করে না। এখানে দেখো ডিডেন্ট আছে অর্থাৎ এন্টি দেওয়া আছে, যদি এন্টি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা এন্টিটা বসাতে পারবো না, শুধু কি করব অনলি অক্সিলারি ভার্ব বসাবো। সেই ক্ষেত্রে ডিড হি এভার রাইট এ লেটার, প্রশ্নবোধক চিহ্ন। রহিম হ্যাজেন্ট লার্ন ইংলিশ, এখানে হ্যাজেন্ট আছে তাহলে আমরা কি করব হ্যাজ রহিম লার্ন ইংলিশ। সুপ্রিয় শিক্ষার্থী, যখন সেন্টেন্সটি নেগেটিভ হবে তখন আমরা কি করব শুধুমাত্র অনলি অক্সিলারি ভার্ব বসাবো, এন্টিটা বাদ দিয়ে দেব, দিয়ে দিলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। উদাহরণ তিনটি আবার একবার দেখি, মাই ফ্রেন্ড ডাজেন্ট হেল্প মি, ডাজ মাই ফ্রেন্ড হেল্প মি, হি ডিডেন্ট রাইট এ লেটার, ডিড হি রাইট এ লেটার, রহিম হ্যাজেন্ট লার্নড ইংলিশ, হ্যাজ রহিম লার্নড ইংলিশ। এবারে আসো আমরা আরও দুইটি নিয়ম দেখব, যে দুটি নিয়ম সব সময় পরীক্ষায় বেশি বেশি আসে। তিনটা শব্দ তোমাকে মনে রাখতে হবে, এভরিবডি এভরি ওয়ান অল, নোবডি নো ওয়ান নান। দেখো যখন এভরিবডি এভরি ওয়ান অল থাকবে তখন কিন্তু আমরা ওই নিয়মে করতে পারবো না। এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, দেখো এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ মানুষকে সবাই সম্মান করে। এখানে রেসপেক্টের সাথে এস আছে, আমরা যদি আগের নিয়মটা ফলো করতাম তাহলে আমরা কি লিখতাম, যেহেতু প্রথমে অক্সিলারি ভার্ব তাহলে লিখতাম ডাজ, তারপরে এনটি লিখতাম, কিন্তু এটা এই নিয়মে করলে হবে না, তোমাকে করতে হবে হু ডাজেন্ট। কী লিখতে হবে, হু ডাজেন্ট, হু ডাজেন্ট, এভরিবডি এভরি ওয়ান অল, যদি এই বাক্যটা থাকে, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তোমাকে লিখতে হবে হু ডাজেন্ট। তাহলে আমরা এখানে কী লিখব, হু ডাজেন্ট, এভরিবডির জন্য কি লিখলাম, হু ডাজেন্ট। যেহেতু এখানে রেসপেক্টের সাথে এস আছে, আমরা এখানে ডাজেন্ট ব্যবহার করছি তাহলে রেসপেক্টের সাথে এসটা তুলে দিতে হবে। রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান, প্রশ্নবোধক চিহ্ন, হু ডাজেন্ট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান। এখন আরেকটা কথা মনে রাখতে হবে, যদি এখানে দুই নম্বর ফর্ম থাকতো তাহলে এখানে যদি রেসপেক্টেড থাকতো তাহলে আমরা কি কী করতাম, ডিডেন্ট করতাম। ওকে, যদি নো বডি নো ওয়ান নান এই তিনটা শব্দ থাকে তাহলে শুধু আমরা কি করব, হু বসাব। যেমন নান ক্যান ডিনাই দ্য ট্রুথ, নান ক্যান ডিনাই দ্য ট্রুথ, সত্যকে কেউই অস্বীকার করতে পারে না। যেহেতু এখানে নো বডি আছে মনে রাখতে হবে নো বডি মানে কেউ না, নো ওয়ান মানে কেউ না, নান মানেও কেউ না, এই ক্ষেত্রে আমাদের কিন্তু ডাজেন্ট অথবা ডোন্ট অথবা ডিডেন্ট কিছুই আসবে না। তাহলে আমরা এখানে লিখব কি, হু ক্যান ডিনাই দ্য ট্রুথ, হু ক্যান ডিনাই দ্য ট্রুথ, কে সত্যকে অস্বীকার করতে পারে, সত্যকে কেউই অস্বীকার করতে পারে না। সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, তারপর আমি আরেকবার পরিষ্কার হওয়ার জন্য বলছি, এভরিবডি এভরি ওয়ান অল এই তিনটা শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে ওইটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে তোমাকে হু ডাজেন্ট বসাতে হবে, যদি নো বডি নো ওয়ান নান এই তিনটা শব্দ কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তোমাকে কী বসাতে হবে, হু। ওকে, আমি আশা করি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ক্লাসটি করছো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।